পুলিশ বাজারে গেছিলাম একটু শপিং করতে, মানে আমার বিছানার চাদর আর বালিশেরও আর দরকার ছিল, সেটাই কিনলাম সেখান থেকে। তো একটু দেখাই যে সকাল থেকে কী কী করলাম। সকাল থেকে ছিল আকাশের মুখ ভার, একদম অন্ধকার লাগছিল চারদিকটা, তো টিপটিপ করে বৃষ্টিও পড়ছিল সমানে। রাতেও হয়তো বৃষ্টি হয়েছে ঘুমের ঘুরে, সেটা তো আর টের পাইনি। বৃষ্টি তো ভীষণই পছন্দের, তার সাথে পাহাড়ের বৃষ্টিটা আরও বেশি সুন্দর। কিন্তু কথা হচ্ছে সকাল থেকে একদম বৃষ্টি মানে শুরু হয়ে গেলে সেটা খুব একটা আমার পছন্দের না, মানে ভালো লাগে না আর কি, কীরকম একটা ডিপ্রেসিভ ফিল হয়, মনে হয় যেন আকাশ কাঁদছে তো আমি একটুখানি কেঁদে নিই। মানে সকালবেলাটা না অ্যাকচুয়ালি ঝকঝকে আকাশটা দরকার, একটুখানি বেশ রোদ উঠবে, জামাকাপড় টুকটাক যা যা আছে সেগুলো একটু শুকিয়ে নেব, তারপর বৃষ্টি হোক বেলার দিকে, আর সারা রাত বৃষ্টি হলেও কোনো আপত্তি নেই। তো ঘরের ভেতরে ঢুকি এবারে, তো সকালবেলায় ঘুম থেকে উঠেই আমার কাজ হচ্ছে আমার ছানাপোনাদের একটু টেক কেয়ার করা, ওদেরকে মানে খেতে দিয়ে দিলে ওদের পেট ভরা থাকলে আর কি নিশ্চিন্ত অনেকটাই। কী সুন্দর বুঝতে পারে দেখো যে খাবার এনেছি ওদেরকেই দেব বলে। গিনিপিগরা তো ভাত খায়, ভাতের পুষ্টি অ্যাকচুয়ালি খরগোশের কিন্তু কোনো কাজেই আসে না, ওরা ঘাস তারপরে বাঁধাকপির পাতা এ সমস্ত খায়। কিন্তু এক খাঁচায় যেহেতু গিনিপিগ আর খরগোশকে রাখি এখানে, তো খরগোশও কিন্তু এগিয়ে আসে ভাতটা খাবার জন্য। সাইরেন, টনিক আর হচ্ছে পুটপুটি, তো এক খাঁচায় তিনজন থাকে। তো ওদের গল্প কিন্তু আগের ভিডিওতে শুনিয়ে দিয়েছি, যারা এখনও সে ভিডিওটা দেখনি তারা একটু সময় করে দেখে নিও। আর এই যে এরাও খাচ্ছে এখানে, এরা হচ্ছে অ্যাকচুয়ালি সিল্কি চিকেন, এদের পরিচয় আমি আগের ভিডিওতে দিইনি, বলেছিলাম অন্য ভিডিওতে বলবো। এদের নাম এখনও ঠিক করে উঠতে পারিনি, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু ওদের দেখতে কিন্তু ভীষণই সুন্দর। চাল ডাল দানা শস্য বা ভাত যা খাবারই এদের দিই না কেন, সেগুলো কিন্তু এই যে ঠোকরানোর চোটে এরা কিন্তু ভীষণ নোংরা করে, মানে চারদিকে ছড়িয়ে ফেলে আর কি, বারবার একটু পরিষ্কার করতে হয়। তো একবার দেখাই ওদের টোটাল সেট আপটা, একদম নিচের সবচেয়ে বড় খাঁচাটায় থাকে কুটকুটি আর ছটফটি, তার উপরে সিল্কি চিকেন দুটো, মানে একটুখানি ছোট খাঁচা তাও যথেষ্ট বড়ই, কিন্তু চট করে দেখলে পুরো সেট আপটাকে পুরী রথের মতন মনে হবে। একদম উপরতলায় এদিকে সাইরেনরা থাকে আর ওদিকে হ্যামস্টারদের কেজ রয়েছে। আচ্ছা এবারে আমি একটু রান্নাঘরের দিকে চলে যাই। তো আজকে যে মেনুটা করার ইচ্ছে আছে সেটা হচ্ছে ছোট করে বললে জঘন্য আর বড় করে বললে অসাধারণ, মানে বানানোর সময় আলতু ফালতু কিন্তু খাওয়ার সময় গরম ভাতে কিন্তু দারুণ টেস্টি লাগে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ছাতু মাখা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কুচিয়ে উপর থেকে নুন আর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে। গরম ভাতে এরকম মেনু তোমরাও খেয়ে দেখতে পারো, দারুণ সুন্দর লাগবে। কিন্তু এরপরে মেনুটা তো মুখ ছেড়ে যায়, উচ্ছে আলু সিদ্ধ উপর থেকে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কুচিয়ে আর সর্ষের তেল আর নুনের ছিটে দিয়ে। অ্যাকচুয়ালি কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজটা আমি এত বেশি পরিমাণে কুচিয়ে ফেলেছিলাম যে একই স্টাইলে মুসুর ডাল সিদ্ধটাকেও রেডি করে নিলাম। এগুলো দিয়ে ভাত খাওয়ার পরে আর ননভেজ আইটেমের দরকার লাগে না, তাও ডিম সিদ্ধ করে রেখে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে এবার একটুখানি বেরোবো, যাবো একটু পুলিশ বাজারে, কিছু কেনাকাটা করার আছে আমার, তার সাথে একটা না নতুন মার্কেট দেখাবো। রাস্তাঘাটের জ্যাম পেরিয়ে তো চলে এসেছি পুলিশ বাজারে, তো এই জায়গা তো সবসময় জমজমাট, আজকেও প্রচুর ভিড়, লোকের সবসময় মানুষ কিছু না কিছু কিনছে এখান থেকে, তো দোকানপাট সবসময় লোকের ভিড়ে উপচে পড়ছে দেখি, আজকেও সেটার ব্যতিক্রম নয়।
টবের মধ্যে করে কি সুন্দর সুন্দর রঙিন সব ফুলের গাছগুলো বিক্রি করছে, ওগুলোতে চোখ আটকে যাবেই এই পথে চলতে গেলে। আর এখানে রয়েছে শীতের পোশাক, যেগুলো এই মুহূর্তে কোনোই দরকার নেই আর কি। দু একদিনের বৃষ্টিতে শিলংয়ের টেম্পারেচার কিন্তু কিছুটা কমেছে, মানে যেটা 30 উঠে গেছিলো সেটা এখন দিনে 25, রাতে 16 হয়েছে। এই টক মিষ্টি ফলগুলো এখানে 10 টাকা করে প্লাস্টিকের পাউচ প্যাকেটে বিক্রি হয়। তো যেটা বলছিলাম আর কি, একটা নতুন মার্কেট দেখাবো, এই যে ডান দিকটায় খেয়াল করো গ্লোরিস প্লাজা লেখা রয়েছে না, ওর ভিতরে রয়েছে একটা টিবেটিয়ান মার্কেট। তো চলো ভিতরটায় আস্তে আস্তে ঢুকি, তারপর দেখাচ্ছি। বেরিয়ে এসেছি মার্কেটটা থেকে, আসলে ভিডিও করবো বলেই মার্কেটটাতে ঢুকেছিলাম। তো আগেও আমি এসেছি এই মার্কেটে, কিন্তু কথা হচ্ছে ভিতরটায় আমার না রীতিমতো দম বন্ধ লাগে, কারণ অল্প জায়গার মধ্যে, মানে 3-4 তলা মার্কেট, খুবই কম জায়গার মধ্যে এত জিনিসপত্র রাখে এখানে, মানে কীরকম একটা লাগে যেন। বেডশিট বেডশিট করে হাঁকছে দেখলাম। তো আমি তো এসেছিলামই আজকে বেডশিট আর বালিশের রোয়ার কিনবো বলে, তো কেনা হয়েও গেল আমার। তো যেটা কিনলাম সেটা বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কিনলাম আর কি। তো যাই হোক, একটু আগে যে টিবেটিয়ান মার্কেটটায় ঘুরতে গেলাম, সেখানে না জিনিসপত্রগুলো খুব কোয়ালিটি ভালো, কিন্তু কস্টলি, অনেকটাই কস্টলি। তবে শিলংয়ের লোকজন কিন্তু খুব পছন্দ করে ওখানকার জিনিসপত্র। যারা আমার ভিডিওটা প্রথম থেকে এত দূর অবধি ধৈর্য ধরে বসে একটু স্কিপ না করে দেখলে, তারা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে একটু ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এই যে চলে এসেছি বাড়িতে, এবার দেখাই যে কি কিনলাম আজকে। আমাদের অ্যাকচুয়ালি 2টো খাট, তো মানে একটাতে বাঙ্কুর বাবা আর নানু শোয়, আর একটাতে আমি আর বাঙ্কুর শুই। তো 2টোর জন্যই 2টো বেডশিট কিনলাম, বেশ হালকা হালকা, আর 2টো আলাদা আলাদা কালারের কিনেছি, হালকা কালার একদম। আমার তো বেশ ভালোই লাগলো। পুলিশ বাজারে এই যে বিছানার চাদরগুলো বিক্রি করে, এগুলো আমি ওদের থেকে আগেও কিনেছি, কোয়ালিটিও বেশ ভালো, আর 200 টাকা করে পার পিস হিসাবে নেয়। তো বালিশের ওয়ারটা এটার সাথে তো ম্যাচিং পেয়ে গেছি, বালিশের ওয়ার কিন্তু আলাদা এবং এর কস্টিংও আলাদা, পার পিস 50 টাকা করে নেয় বালিশের ওয়ার। তো এই আকাশি কালারটার সাথে বালিশের ওয়ারটা খুব একটা ম্যাচ করাতে পারলাম না, একটু হালকা অন্য শেডের হয়ে গেল।
শিলংয়ের এই চাদরগুলোর সুবিধা হচ্ছে যে এগুলো এতটাই হালকা, মানে বৃষ্টির মধ্যে তো জামা কাপড় বাইরে মেলে শুকোনোর একটু অসুবিধা থাকে, তো তখন কিন্তু এগুলোকে রাত্রিবেলায় জল কাচা ধরো করে দিলাম, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখবো যে এগুলো হাওয়ার টানে টানেই শুকিয়ে গেছে। তো যাই হোক, এই ভিডিওটাকে আর তাহলে কন্টিনিউ করছি না, খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, আর সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।